নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আমার নাম বিনয়, আমি একজন গভর্নমেন্ট সার্টিফিকেট যোগা টিচার এবং নিউরোথেরাপিস্ট। তো আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল 12টা এমনি যৌগিক জগিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মর্নিং ওয়াক করছেন, তারপর এগুলো ফ্রি হ্যান্ড কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে যৌগিক জগিং, মানে এগুলো করার পরে শরীর পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখনকার লাইফস্টাইল অনুযায়ী যেখানে আমাদের সার্ভাইকাল পেন আসছে বেশি, কোমরে যন্ত্রণা বেশি আসছে, হাঁটুর যন্ত্রণা বেশি আসছে, এছাড়াও শরীরকে অ্যাক্টিভ রাখার জন্যে আমার মনে হয়েছে এই টেকনিকগুলো মোস্ট পাওয়ারফুল। তো চলুন এগুলোকে শুরু করা যাক একটার পর একটা। তো চলুন কন্টিনিউ করা যাক। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশ বার করার পরে একটু হাতটাকে উপর নিচে এমনি করে ঝাঁকিয়ে নিতে হবে, ঠিক আছে? এমনি উপর নিচে ঝাঁকিয়ে নিতে হবে। আর ম্যাটেতে আগে পিছনে একটু আগে যাবেন আর একটু পিছনে, এটা এক নম্বর। চলুন দু নম্বরে চলে আসি। দু নম্বরে জাস্ট পাটা খুলে দিকে স্টার্চ একটু জার্কিং করবো। 1, 2, 3, 4, 5, 6 যতটা হচ্ছে শরীরটাকে পেছন দিকে টেনে 1, 2, 3, 4, 5, 6 একবার আর 1, 2, 3, 4, 5, 6 আবার 1, 2, 3, 4, 5, 6 দারুণ সুন্দর। 1, 2, 3, 4, 5, 6 একবার 1, 2, 3, 4, 5, 6 আবার জার্কিং উপর নিচে হাতটাকে নড়াতে থাকবো, সুন্দর। ধরুন তিন নম্বরে চলে আসছে, তিন নম্বর শ্বাসতে ভর্তি 5, 6, 7, 8, 9, 10 যে হাতটা পেছনের দিকে যাচ্ছে উপরের দিকে সেই হাতটাকে দেখতে হবে। আবার উপর নিচে আপ ডাউন, হাতকে সবসময় মোশনে রাখছি, আমরা মোশনে রাখছি। আর যদি আপনি কমফোর্টেবল হন তো এমনি করে আপনি শরীরটাকে এমনি নড়াতে পারেন, নাহলে দাঁড়িয়ে শুধু হাতটাকে এমনি করে নড়াতে হবে। তিন নম্বর হয়ে গেছে, চার নম্বরে চলে আসছে। চার নম্বরে কী করতে হবে, একটা হাত উপরের দিকে একটা হাত নিচের দিকে ক্রস, নিঃশ্বাস ভর্তি করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সুন্দর। ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রেশার, যে হাতটা উপরে উপরের দিকে নিচেরটা নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ভর্তি করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একবার আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগেন। শরীরকে সবসময় গতিতে রাখতে হবে, একটা গতিতে। চল নেক্সট মোস্ট পাওয়ারফুল, নিঃশ্বাস ভর্তি করে হাত সামনে, সাইড 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 স্টার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রিল্যাক্স 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 এগেন রিপিট, নিঃশ্বাস ভর্তি করে সাইড স্টার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রিল্যাক্স 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 আরেকবার নিঃশ্বাস ভর্তি ইনহেল সাইড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সুন্দর। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন নেক্সট চলে আসছি ছ নম্বর, নাম্বার 6, নিঃশ্বাস ভর্তি করে নিঃশ্বাস ভর্তি করুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
নিঃশ্বাস ভর্তি করে ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রেশার কোনা কোনি, এবারে সোজাটা নিচ্ছিলাম, এবারে কোনা কোনি নিঃশ্বাস ভর্তি করে 1 2 3 4 5 6 7 8 9 10 আর এই কোনেতে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার হচ্ছে একটু নারী উপর নিচে চলে আসছি 7 নম্বর মোস্ট পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। এটাই যে সার্ভাইকালে যে পেন হচ্ছে আপনার যে ফ্রোজেন শোল্ডারের পেনগুলো আসছে এর জন্য কন্টিনিউ 1 2 3 4 5 6 7 8 9 10 হাত উপরে, এক একটা পজিশন শেষ হবে হাত উপর থেকে নিচে এরকম করে নড়তে থাকবে, হাত উপর থেকে এরকম করে কিন্তু নড়তে থাকবে। হয়তো আমার এক একটা পজিশনে ছাড়া গেছে এক একটার পরে, বাট আপনাদেরকে কিন্তু এটা করতে হবে। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উপর নিচে 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 আবার হাতটাকে উপর নিচে 8 নম্বর দুটো হাতকে আমি পেছনে একটার উপরে আর একটা মিনিট দিয়ে করে দেখে দিচ্ছি 1 2 3 এটা আমরা কিন্তু পেছন দিকে প্রেসার করবো 4 5 6 7 8 9 10 আবার হাত উপরের নিচে, হাত উপর নিচে 4 5 6 7 8 9 10 চলো আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 9 নম্বর পেছন দিকেই করতে হবে, স্পাইনাল কর্ডকে মালিশ করতে মেরুদণ্ডকে উপর নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 আপ অ্যান্ড ডাউন আবার 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার করবো 1 2 3 4 5 6 7 8 9 10 একটু নাড়িয়ে নিন, উপর নিচে করে নিন, উপর নিচে করে নিন। এবারে 10 নম্বর 10 আমরা কী করবো 10 নম্বরে এই একটা পায়ের উপরে ভর দিয়ে পেন্ডুলামের মতন পাটাকে নড়াবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে নেক্সট অপোজিট লেগ 1 2 3 4 5 6 7 8 9 10 শুনুন দেখটা 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 হাতটাকে নড়িয়ে নিন। এবারে 11 নম্বর এবারে পাটাকে কী করবো আমরা সামনের দিকে, যে আমি এমনি ক্রস করে দেখাচ্ছি এমনি করে জাস্ট 1
টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আবার এই দিকটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আবার এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। সুন্দর, হাতটাকে একটু নাড়িয়ে নিন, হাতটাকে নাড়িয়ে নিন। একদম আমরা লাস্টলি পৌঁছে গেছি বারো নম্বরে এক্সারসাইজে। পাটাকে একটা পাকে সামনে রাখবো আর পুরো শরীরকে ভাইব্রেট করবো। পাটাকেও এমনি করে নাড়াবো আর তার সঙ্গে হাতগুলোও যেন নড়তে থাকে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। পরে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। চলো, তো এই বারোটা যে আপনার যোগিং জগিং ছিল, আমার এটা দশ বছরের অভিজ্ঞতা আছে। এটাকে আমি একটা প্যাকেজের মতন তৈরি করেছি। তো এটাকে আপনারা ডেইলি বেসিসে প্র্যাকটিস করুন। যারা মর্নিং ওয়াক করছেন তারপরে এটাকে প্র্যাকটিস করতে পারেন। এতে আমাদের এখন লাইফস্টাইল রিলেটেড যে রোগগুলো আসছে, জয়েন্ট পেন ম্যাক্সিমাম, হাঁটু, কাঁধ, কোমর, এর জন্য প্রচুর হেল্প হবে। আমি এটা কন্টিনিউ আমার পেড প্রোগ্রামে করিয়ে দেখছি, তারা কিন্তু প্রচণ্ড লাভ পাচ্ছে। তো অবশ্যই এই ভিডিওটিকে আপনারা সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডেইলি বেসিসে এই এক্সারসাইজগুলো করতে থাকুন।